আজকের আলোচ্য বিষয় কুরবানির ইতিহাস, তার গুরুত্ব, ফাজাইল এবং শিক্ষা বিষয় সম্পর্কে আলোচনা করব বলে ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ভিতরে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরুস্মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, তোমাদের পূর্বে অতিবাহিত যত উম্মত ছিল, যত জাতি ছিল, প্রত্যেক উম্মতের জন্য আমি রাব্বুল আলামিন কুরবানির বিধান নির্ধারিত করে দিয়েছিলাম, যাতে করে সেই লোকেরা, ওই জাতির লোকেরা, আমি রব্বুল আলামিন তাদেরকে যে চতুষ্পর্যন্ত তাদের জন্য হালাল করে দিয়েছি, যে প্রাণীগুলিকে আমি আল্লাহ পাক তাদের অধীনস্থ করে দিয়েছি, এই প্রাণীগুলিকে জবাব করার সময়, কুরবানি দেওয়ার সময় আমি আল্লাহর নাম তারা উচ্চারণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সংক্ষিপ্ত আকারে ইতিহাসকে তুলে ধরে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ইতিহাস, কুরবানির বিধান তাদের জন্য রেখেছিলাম, তাদের জন্য নির্দিষ্ট ঈদের দিন রেখেছিলাম, কুরবানির ব্যবস্থা রেখেছিলাম, সেই নির্দিষ্ট দিনে ঈদ পালন করত এবং সেই নির্দিষ্ট দিনে তারা কুরবানি দিয়ে দিত। এমনি করে সেই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত নির্দিষ্ট দিনে ঈদ করা হয়েছে, আর নির্দিষ্ট দিনে রব্বুল আলামিন কুরবানিরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরবানির শিক্ষা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে কোরআনে কারিমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কুরবানি সম্পর্কে আপনার উম্মতকে শিক্ষা দিন, এই কুরবানি তাদের কাছে নতুন কোনো বিষয় না, এই কুরবানি আমি রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই জারি করে দিয়েছিলাম। প্রথম কুরবানি শুরু হয়েছিল আদম আলাইহিসসালামের, তার দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাদের দুই ভাইকে কুরবানি করতে বললেন, এবং তার বাবা হাবিল এবং কাবিলের বাবা আমাদের আদি পিতা আদি নবী আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম তার সন্তানদেরকে বললেন, আমার কলিজার টুকরা সন্তানরা আল্লাহর জন্য কুরবানি করো। কোন প্রেক্ষাপটে কুরবানি দিয়েছেন সেটা বিষয় না, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছেন কুরবানি করতে হবে, তারা কুরবানি করলেন। কুরবানি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানিকে কবুল করলেন আর একজনেরটা কবুল করলেন না। আল্লাহ তাআলা সেই কথা এভাবে তুলে ধরছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইদ করাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনি তাদের সামনে আদম আলাইহিসসালামের দুই সন্তানের কথা তুলে ধরুন, এই কিতাবের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি, আপনি তাদের সামনে এটা বর্ণনা করুন, তাদের সামনে আপনি শোনায় দেন, ইদ করাবা কুরবানান, যখন তারা কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, অন্যজনের কুরবানি কবুল করা হলো না, যার কুরবানি কবুল করা হয়নি। তখন সেই কাবিল, দুই ভাইয়ের এক নাম ছিল হাবিল আর এক ভাইয়ের নাম ছিল কাবিল, যার কুরবানিটা কবুল হলো সে তো মোত্তাকি, যার কুরবানি কবুল হয়নি সে তো মোত্তাকি নয়, যার কারণে তার ভেতরে আল্লাহর ভয় নাই। যে ব্যক্তি মোত্তাকি তার ভেতরে ভয় আছে কার? মোত্তাকি যে তার মধ্যে ভয় থাকবে কার? মোত্তাকি লোকদেরকে দেখেই বোঝা যাবে লোকটা মোত্তাকি, কারণ ওর ভেতরে আল্লাহর নাম উচ্চারণ করলেই ভয় সৃষ্টি হয়, কারণ সে আল্লাহর ভয়েতেই সব কিছু করে, ঠিক কিনা বলেন? কাবিল তাকে হত্যা করতে চাইলো, কারণ কাবিলের কুরবানি কবুল হয়নি। কাবিল তাকে বলল, কালা কুতুলান্নাক, তোমারটা কবুল হলো আমারটা কবুল হলো না, এই জন্য আমি তোমার হত্যা করে ফেলবো। হত্যা করে যখন ফেলতে চাইল, তখন হাবিল যার কুরবানি কবুল হলো সে উত্তর দিয়ে বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তখন আরেক ভাই হাবিল সে বলছে, নিশ্চয়ই তো রব্বুল আলামিন কেবল মুত্তাকিদেরটাই কবুল করেন,
কবুল করেন কারটা? মোত্তাকিদেরটা কবুল করেন। আসলে তুমি তো মোত্তাকি হতে পারোনি, তুমি যে কুরবানিটা করেছো এই কুরবানির ভেতরে মূলত দোষটা ছিল তোমার, আমারটা কবুল হয়েছে এই জন্য আমাকে দোষাও কেন? তোমার কুরবানি যে কবুল হয়নি এই দোষ তো তোমার, তুমি সেই ভুলটা সংশোধন করে নাও, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাও এবং ভুলটা সংশোধন করে নাও, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তোমার কুরবানিও কবুল করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু সে যে বদমেজাজি, আল্লাহর কথা শোনার পরেও সে ভয় করে না আল্লাহকে, বরং আরো উগ্র হয়ে ওঠে। আল্লাহর কথা শোনার পরেও যে ব্যক্তি উগ্র হয়ে ওঠে, হট মেজাজি হয়ে ওঠে, সে এটা মানে না টানে না, এরকম বলে বৎসভাব প্রকাশ করে, আসলে সে তো মোত্তাকি নয়। তার সে আচরণটি এখানে ফুটে উঠেছে, অর্থাৎ তাকে তার ছোট ভাই, তাকে ভাই নসিহত করলো যে আপনি আল্লাহকে ভয় করুন। এখানে আল্লাহ, সে বলছে আল্লাহ তো মোত্তাকিদের কুরবানি কবুল করেন, পক্ষান্তরে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, নসিহাত করা হচ্ছে, আসলে তুমি মোত্তাকি হয়ে যাও, কি হয়ে যাও, আমাকে হত্যা করার পরিবর্তে তুমি মোত্তাকি হয়ে যাও, তাহলে তোমারটাও কবুল হবে। সুতরাং যারা মোত্তাকি হয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। কোরআনে রব্বুল আলামিন মোত্তাকিদের ব্যাপার বহু জায়গায় বলেছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই রব্বুল আলামিন মোত্তাকিদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মোত্তাকিদের সাথে আছেন। আল্লাহ বলছেন তোমরা মোত্তাকি হয়ে যাও, তাহলে আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমি ভালোবাসি। এবং আল্লাহ তাআলা বলছেন মোত্তাকিরা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাআলা তার সাথে সাথে তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মোত্তাকিরা যা চায় আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে দিয়ে দেন। মোত্তাকিরা বিশেষ করে তিনটা জিনিস চায়, এক নম্বর তার মৃত্যুর পরে কবরের জীবনে সে শান্তি চায়, বারজাকের শান্তি চায়, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিয়ে তার ব্যাপারে সে সহজ করতে চায়, তিন নম্বর সে ব্যক্তি অপমান থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মোত্তাকি বান্দার জন্য কবরের আজাবকে দূর করে দেব, কবরটা তার জন্য শান্তির জায়গা বানিয়ে দেব, আর হাসরের ময়দানে যেদিন উপস্থিত হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্য থেকে আমি আল্লাহ পাক তার হেফাজত করব, আমার সামনে যখন হিসাব নেওয়া হবে, আমি যখন হিসাব গ্রহণ করব, আমি রাব্বুল আলামিন তখন তার হিসাবকে সহজ করে দেব, এবং হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে অন্য দলের মানুষগুলিকে যখন অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, তখন আমি আমার মোত্তাকিদেরকে আড়ালে মাফ করে দিয়ে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ, কারণ হাসরের মাঠে অসংখ্য মানুষের মধ্যে যখন একজনকে অপমান করা হবে এর চাইতে লজ্জা আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মোত্তাকিরা যখন জান্নাতে চলে যাবে, আমি রাব্বুল আলামিন এই মোত্তাকিরা যা চেয়েছিল তা তো দেবই, আর জান্নাতে যখন যাবে জান্নাতে যা চায় তাও তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য মোত্তাকিদের চাওয়া পাওয়া, বিশেষ করে তাদের চাওয়া পাওয়া থাকে আখেরাত। মোত্তাকিদের চাওয়া পাওয়া কি? আখেরাত। দুনিয়াতেও তারা আল্লাহকে ভয় করে, পবিত্র জীবন যাপন করে এবং তারা আখেরাতে মুক্তি চায়। আর যারা মোত্তাকি নয় তারা পরকালকে বিক্রি করে দেয়, দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্য চায়, সেটা মারিং কাটিং করে হোক কিংবা আপনার ক্ষমতার বদৌলতে হোক কিংবা যে কোনো মাধ্যমেই হোক, সে ব্যক্তি দুনিয়ায় প্রভাব প্রতিপত্তি চায়, ক্ষমতা চায়, শান্তি চায় দুনিয়ায়, আর এর কারণে যত সব দুনিয়ায় ফেতনা ফাসাদ তৈরি করে পরকালকে সে ভুলে যায়। এটা হলো দুনিয়াদার, দুনিয়া পূজারী মোনাফিকদের লক্ষণ। ঠিক কি? সে কখনো ফেতনা ফাসাদ তৈরি করে না, সে দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না। মুমিনদের প্রত্যেকটি কাজ হয় আখেরাতমুখী, দুনিয়াই করে কিন্তু আখেরাতকে সামনে রেখে করে, আগে থাকে আখেরাত তারপরে দুনিয়া। দুনিয়ায় আপনি দেখতে পান সামনে কিন্তু তার লক্ষ্য থাকে আখেরাত, আখেরাতকে সামনে রেখে দুনিয়ার কাজগুলি সে আঞ্জাম দেয়। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন তাদেরকে আদম আলাইহিস সালামের সেই কুরবানির ইতিহাস শোনায় দাও। আল্লাহর নবী তার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের সন্তানের ইতিহাস শোনায় দিলেন, আর তাদেরকে বোঝালেন শোনো আমার উম্মতেরা, তোমরা যদি কুরবানি দিতে চাও, তোমরা যারা কুরবানি দেবে, কুরবানি যখন তোমরা দিবে অবশ্যই তোমাদেরকে মোত্তাকি হয়ে যেতে হবে। শুধুমাত্র লোক দেখানোর জন্য কেউ যদি বড় বড় পশু জবাহ করো, আর লোক দেখানোর জন্য যদি সাজিয়ে গুছিয়ে পশু এনে জবাহ করো, তাহলে তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, যেমনি করে আদম আলাইহিস সালামের এক সন্তানের কুরবানি কবুল হয়নি। সুতরাং কুরবানিটা হতে হবে ইখলাস, খলুসিয়াতের সাথে, একনিষ্ঠ নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দিতে হবে। একমাত্র নিয়তের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ধরনের আশা রাখা যাবে না। এটা হচ্ছে কুরবানি, হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি, জিয়াফতুর রহমান বলা হয়, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। সুতরাং এই কুরবানির গোশত আপনিই খাবেন, কিন্তু নিয়তটা সহি করতে হবে। এই কুরবানির গোশত আপনি খাবেন, আপনার সন্তান খাবে, প্রতিবেশী খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী খাবে, আপনারাই খাবেন,
কিন্তু আল্লাহ বলছেন তোমার নিয়তটা সহি করো, মোত্তাকি না হলে পরে তোমার গোস্ত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হাকিকতকে, কুরবানির রহস্য উন্মোচন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরে আল্লাহর নবীকে বলছেন, রব ফালাম্মা বালাগ মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস টেনে ধরে আবার নবীকে বলছেন, নবী তুমি কি জানো ইতিপূর্বে যারা কুরবানি দিয়েছিলেন এই কুরবানি পেশ করতে গিয়ে তারা নিজেদের জীবনকে, নিজের পুত্রের জীবনকে আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন। সুবহানাল্লাহ, ওই কুরবানি আর এখনকার কুরবানি কত তফাত। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা ফুটফুটে সন্তান ছিল, সেই ইব্রাহিমের ফুটফুটে সন্তান যখন একটু বড় হয়ে গেল, যখন 12 বছর 7 বছর কিংবা 13 বছর বয়সে পৌঁছে গেল, এই সন্তান একটু দৌড়ঝাঁপ করতে পারে, কাজ করতে পারে, চেষ্টা করতে পারে বাবার সাথে কাজ করার, ঠিক এমন একটা বয়সে যখন পৌঁছালো, তখন আমি আল্লাহ তাআলা তাকে অর্ডার করলাম তোমার পুত্রকে জবাও করে দাও, কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই, আল্লাহ তুমি কেন সন্তান চাইলে, কেন আমাকে কুরবানি করার জন্য, আমার সন্তানকে কুরবানি করার স্বপ্ন কেন দেখালে, এ ধরনের প্রশ্ন তিনি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানির জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন, আদেশ পাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে চলে আসলেন কাবায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গিয়েছিলেন কাবায়, আর তিনি থাকতেন ফিলিস্তিনে। সেখান থেকে চলে আসলেন বাড়িতে, এসে সন্তানকে সাজালেন, গোছালেন, গোসল করালেন। গোসল করানোর পর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলে গেছেন মক্কায় কাবায়, সেখান থেকে নিয়ে গেছেন মিনার প্রান্তরে কুরবানি দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত রাস্তা চলেছেন প্রায় 8-10 কিলোমিটার রাস্তা চলেছেন, এর মধ্যে একবারের জন্য সন্তানকে বলেন নাই তোমার কুরবানি দিতে নিয়ে যাচ্ছি। যখন কুরবানির জায়গায় উপস্থিত হয়ে গিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান শোনো। সন্তানকে বললেন, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবহ করছি, তোমাকে কুরবানি দিচ্ছি, এখন বলো তোমার মতামত কি। এখন শুধু বাবার সন্তান, মাও নাই, প্রতিবেশী কেউ নাই যে তারা এখন তার হাত থেকে রক্ষা করবে, আছে কেউ, ডানে বামে কেউ নাই, শুধুমাত্র বাপ বেটার মধ্যে কথা হচ্ছে। বাবা বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমার কুরবানি করছি, এখন তোমার ওপিনিয়নটা আমাকে জানাও, তুমি কি মনে করো, তুমি কি মনে করতেছ। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান তিনি জবাব দিয়ে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলল, কিসের সন্তান, জিজ্ঞেস করবে কেন কুরবানি দিবেন, এই সব প্রশ্ন না করে। সন্তান জানে আমার বাবা নবী, তার কাছে যেটা আদেশ আসে আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি আল্লাহর ওহি ছাড়া কথা বলেন না। সুতরাং সন্তান বললেন, বাবা আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন এখনই তা করে ফেলুন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারীদের মধ্যে পাবেন। আলহামদুলিল্লাহ, তিনি বললেন আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সন্তানের কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান পরামর্শ দিয়েছেন, ইতিহাসের বইগুলিতে বিভিন্নভাবে এই চিত্রকে চিত্রায়িত করা হয়েছে। ওই ঘটনাগুলি যা আপনারা যদি পড়েন তাহলে এই মর্মস্পর্শী কথাগুলো শোনার পর কেউ করে চোখের পানি ধরে রাখতে পারবেন না। সন্তান বাবাকে বলতেছে, বাবা আপনি আমাকে ধরেন, আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন, এগুলো ঐতিহাসিক কথা বিভিন্ন কিতাবে লিখেছে। আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন, আমার মুখটা অন্যদিকে ঘোরাইয়া দেন, কারণ আপনি আমার শ্রদ্ধেয় বাবা, আপনি যখন আমাকে জবাব করতে যাবেন, আর পিতার সন্তানের মধ্যে স্নেহের কারণে, ভালোবাসার কারণে আপনার ভিতরে মায়া মমতা জেগে উঠবে, আপনি কাঁদতে রাখবেন, আপনি তো সহ্য করতে পারবেন না, আমি চাই না আপনি কষ্ট পান, আর আমি আল্লাহর হস্তে জবাব হয়ে যেতে চাই, এখানে আমার যেন কোনো দোষ ত্রুটি না থাকে। বাবা পরামর্শ নিলেন সন্তানের কাছ থেকে, শোনার পর বাবা তাকে সুন্দর করে বেঁধে যেভাবে হোক সহায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম তার গলার মধ্যে ছুরি চালায় দিবেন, কিন্তু ছুরি এক আশ্চর্য মহিমা আল্লাহ তাআলার, এই ছুরি সব কাটে কিন্তু ইসমাইলের গলা কাটতে পারে না, গলায় পৌঁছ দিচ্ছেন
গলা কাটে না, এর ভিতরেই আল্লাহর নবী পৌঁছ দিচ্ছেন, সন্তানকে শোয়াই দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এসেছে পিতা এবং সন্তান, বোথ অফ দেম টোটালি সারেন্ডার টু আল্লাহ, টোটালি তারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। যখন তারা একেবারে আত্মসমর্পণ করে শুয়ে গিয়েছেন, এখন জবাও করে দিবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ এসে বলছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তো তোমাকে স্বপ্নে দেখিয়েছি, কথা সত্যকতা রুইয়া, আমি তো তোমাকে স্বপ্নে যা দেখিয়েছি তা তুমি সত্যে প্রমাণ করে দিয়েছো, আমি তো দেখিয়েছি শুধুমাত্র তুমি সন্তানকে জবাব করো, তুমি জবাব করছো, এতদূর পর্যন্ত দেখেছো, জবাব করে ফেলেছো, এমনটা তো দেখাইনি। আল্লাহ তাআলার কি মহিমা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইব্রাহিমকে বললেন, তার নবীকে বলছেন, তুমি তোমার স্বপ্নকে সত্যে প্রমাণ করেছো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিম ছুরি চালায় যাচ্ছেন, ইতিমধ্যেই তার অজান্তেই আল্লাহ তাআলা বেহেস্তি দুম্বা পাঠাইয়া ইসমাইলকে সরায় নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি তো চালাচ্ছেনই, কি করতেছেন, ছুরি চালাচ্ছেন, তিনি কিন্তু দেখেন নাই যে এখন সন্তান কোরবানি হচ্ছে নাকি দুম্বা কোরবানি হচ্ছে, তিনি ছুরি চালায় দিয়েছেন, কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তিনি আল্লাহর বরত্ব প্রকাশ করে বলছেন আল্লাহু আকবার, কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু চোখ খুলে দেখেন সন্তান নয়, কুরবানি হয়েছে বেহেস্তির দুম্বা, সুবহানাল্লাহ। এটাকে আজিম বলা হয়, কুরবানুন আজিম বলা হয়, এটা মহা কুরবানি, এ গ্রেট স্যাক্রিফাইস ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মহা কুরবানি ছিল, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া একটা দুম্বা ছিল, যার কারণে এটা মহান কুরবানি বলা হয়েছে। কেন এটা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন, আল্লাহ তাআলা তার প্রতিদান স্বরূপ এটা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটি মুমিন বান্দাকে পরীক্ষা করি, এই পরীক্ষার উদ্দেশ্য এটাই না যে মুমিন বান্দাকে দুঃখে কষ্টে ফেলে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব আর তাকে রক্ষা করব না, এমনটা না, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি এই জন্য তার ভেতরে গোপন করা যত সুন্দর গুণাবলী আছে এটা মানুষের সামনে প্রকাশ করে দিতে চাই, সুবহানাল্লাহ। এবং আরেকটা কি করতে চাই, এবং আমি তাদের মর্যাদাকে আরও বাড়াই দিতে চাই, এখন যে মর্যাদা আছে আগামীতে তার মর্যাদা যেন আরও বেড়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিমের কথা শোনার পরে আল্লাহ তাআলা এবার নবী ইব্রাহিম আমাদের প্রিয় নবীকে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি এবং কুরবানির জন্য আদার করলাম, নামাজ পড়ুন এবং আল্লাহর নামে কুরবানি করুন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই কুরবানির আদেশ দিয়েছেন। সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য আমাদের প্রধান শর্ত হলো নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, কারণ কাবীর আর হাবিলের কুরবানি কবুল হয়নি নিয়তের মধ্যে গড়বড় থাকার কারণে। আমাদেরও যেন নিয়তের মধ্যে গড়বড় না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করে আগামীতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন বলি আমি।